ফের শহরে তৎপর সিআইডি, এবার সল্টলেকে আইপিএস দেবাশিষ্ঠরের বাড়িতে সিআইডি হানা। তারই সঙ্গে দেবাশিষ্ঠর ঘনিষ্ঠ একজনের বাড়িতেও হানা দিয়েছে সিআইডি, এমনটাই খবর এসে পৌঁছেছে। মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, শহরে ফের তৎপর সিআইডি, আইপিএস দেবাশিষ ধর তার বাড়িতে হানা দিয়েছে সিআইডি, এবং দেবাশিষ ঘনিষ্ঠ সুদীপ্ত রায় চৌধুরী তার বাড়িতে হানা দিয়েছে সিআইডি, এবং আজকে সকাল থেকেই চলছে সিআইডি হানা, এমনটাই সূত্রের খবর। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, সকাল থেকে আবারও শহরে তৎপর রয়েছে সিআইডি, এবার সল্টলেকে আইপিএস দেবাশিষ ধর তার বাড়িতে হানা দিয়েছে সিআইডি, তারই সঙ্গে তার ঘনিষ্ঠ সুদীপ্ত রায় চৌধুরী তার বাড়িতে হানা দিয়েছে সিআইডি, এবং সকাল থেকেই চলছে সিআইডি হানা, এমনটাই কিন্তু সূত্রের খবর। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, সকাল থেকে ফের শহরে তৎপর সিআইডি, আইপিএস দেবাশিষ ধর তার বাড়িতে সকাল থেকে হানা দিয়েছে সিআইডি, তারই পাশাপাশি তার ঘনিষ্ঠ সুদীপ্ত রায় চৌধুরী তার বাড়িতে হানা দিয়েছে সিআইডি, এমনটাই কিন্তু সূত্রের খবর। সকাল থেকে চলছে সিআইডির তল্লাশি অভিযান। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, সকাল থেকে ফের তৎপর সিআইডি। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ফের সল্টলেকে সিআইডি হানা, ঠিক কি জানতে পারছো? একদম দেখো, তৎপর সিআইডি, কারণ আজকে সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে সিআইডি বিভিন্ন জায়গায় কলকাতার শহর সল্টলেকের বিভিন্ন বাড়িতে, মূলত দেবাশিষ ধর, আইপিএস দেবাশিষ ধর তার বাড়িতে কিন্তু এই সিআইডি হানা। এবং তোমাকে জানিয়ে রাখবো, তিনি খুবই সুপার ছিলেন, তিনি এখন যদিও এখন তিনি কম্পালসারি ওয়েটিং রয়েছেন, এবং শীতলকুশির যখন ঘটনা ঘটে তখন কিন্তু তিনি সেখানকারই দায়িত্ব ছিলেন, এসপি ছিলেন তিনি, এবং এখন তিনি কম্পালসারি ওয়েটিং এ রয়েছেন। এবং হঠাৎ ইতিহাসটা দেখা গেল যে আজকে সকাল থেকে তার বাড়িতে কলকাতা এবং সল্টলেকে যে বাড়ি রয়েছে সেখানে সিআইডি হানা দিল, এবং বেশ কিছুক্ষণ ধরে কিন্তু তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হলো। এবং এটা কি কারণে তল্লাশি, জানা গেল যে 2015 থেকে 2018 সাল পর্যন্ত দেবাশিষ ধরের সম্পত্তি দ্বিগুণ ভাবে বৃদ্ধি পেয়েছে, এবং প্রায় 400 গুণ বেড়েছে বলে জানা গিয়েছে। এবং সেই নিয়েই কিন্তু ব্যারাকপুর কমিশনারকে একটি অভিযোগ দায়ের হয়েছিল, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু সিআইডি তরফ থেকে তদন্ত শুরু করা হয়। এবং সেই তদন্ত করতে গিয়ে নাম আসে সুদীপ্ত রায় চৌধুরী, একজন বিজনেসম্যান সুদীপ্ত রায় চৌধুরী। এর আগেও আমরা দেখেছি যে সুদীপ্ত রায় চৌধুরী একা দুবার খবরের শিরোনামে এসেছে, কারণ তার আগেন্সে বেশ কিছু কমপ্লেন ছিল, এবং সেই কারণের জন্য কেন্দ্রীয় সংস্থাও কিন্তু তাকে গ্রেপ্তার করেছিল, এমনটাই কিন্তু আমরা দেখেছি আগে। এবং এখন যেটা দেখা গেল, দেবাশিষ ধরের সঙ্গে এই সুদীপ্ত রায় চৌধুরীর নাম জড়ালো। এবং তোমাকে পাশাপাশি জানিয়ে রাখবো, প্রিভেনশন অফ মানি করাপশন, এই যে অ্যাক্ট, এই অ্যাক্টে কিন্তু তার আগেন্সে, অর্থাৎ দেবাশিষ রায়, দেবাশিষ ধরের আগেন্সে কমপ্লেন লঞ্চ হয়েছিল, এবং সেই কমপ্লেনের ভিত্তিতেই কিন্তু সিআইডি রানা, এবং বিভিন্ন জায়গা কলকাতা সল্টলেক সহ বিভিন্ন জায়গা সুদীপ্ত রায় চৌধুরী এবং দেবাশিষ ধর আইপিএস, এই দুজনের বাড়িতেই কিন্তু তল্লাশি অভিযান জারি রয়েছে সিআইডি। বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। শহরে ফের তৎপর সিআইডি, আইপিএস এর বাড়িতে হানা দিয়েছে সিআইডি। আমার নামটা শুভজিৎ সাহা। সিআইডি এসেছিল কি জন্য? সিআইডি ব্যারাকপুর কমিশনারেটের কোনো কেস হয়েছে সুদীপ্ত রায় চৌধুরী এগেনস্টে, সেটার জন্য সার্চ অ্যান্ড সিজারের জন্য এসেছিল। তো ওনারা সিজার কন্ডাক্ট করলেন, নীল সিজার লিস্ট করে ওনারা তাদের কপি, কেয়ারটেকার যারা এখানে থাকে কেয়ারটেকারকে নীল সিজার লিস্টে কপি দিয়ে ওনারা চলে গেছে। কী সিজ করেছে? নীল সিজার লিস্ট। হ্যাঁ, নীল সিজার লিস্ট, কিছু সার্চ সিজার কন্ডাক্ট করছে, কিছু পায়নি, নীল সিজার লিস্টে কপি যারা এখানে থাকে তাদেরকে দিয়ে চলে গেছে। আপনি কি ওর লয়ার? হ্যাঁ, আমি ওনার লয়ার। আচ্ছা, উনি কি অ্যাপ করলেন? সেটা তো আমি বলতে পারবো না। এমনি কি কেস বা কিছু? ব্যারাকপুর কমিশনারেটের কোনো কেস, পুরো ডিটেলসটা আমি জানি না। ব্যারাকপুর কমিশনারেটের কোনো চিটিং কেস? পুরোনো কেস না, নতুন কেস? নতুন কেস। চিটিং কেস? আমার চেম্বার কিছুদিন, আমরা যারা ল প্র্যাকটিস করি, আমাদের, আমি আমার ক্লার্কটা এখানে কিছুদিন চেম্বার করেছিলাম। সেটা কি ভাড়া হিসাবে?